নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম প্রুনিং করা কুড়ি দিন হয়ে গেছে কুড়ি দিনের মধ্যেই প্রত্যেকটি গাছে প্রচুর প্রচুর এই রকম নতুন ডাল এসেছে এবারে এই গাছের পরিচর্যা একটু অন্য রকমের হবে প্রথমে আমি এনপিকে পনেরো 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 খাবারটি দিয়েছিলাম তার তিন দিন পরে ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছিলাম পরিমাণগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম আর পনেরো 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 হচ্ছে প্রত্যেক গাছ পেছু কাটিং করার পরে দিয়েছিলাম পাঁচ গ্রাম করে আর জমির গাছে এর পরিমাণটা ছিল প্রায় পঞ্চাশ গ্রামের মতো যেগুলো জমিতে গাছ আছে আর ম্যাগনেসিয়াম সালফেটটা পাঁচ গ্রামের মতো করে প্রত্যেক গাছে দিয়েছিলাম সেকেন্ড বারে মানে ওই খাবারটা প্রথমবার প্রুনিং করার পরে দিলাম সেকেন্ড টাইম খাবার হিসাবে দশ দিন পরে আবার পনেরো 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 দিয়েছিলাম সেক্ষেত্রে পরিমাণ কিন্তু টবের গাছ বা জমির গাছের ক্ষেত্রে কম দেওয়া হয়েছিল সেবারে টবের গাছে দু গ্রাম আর জমির গাছে পনেরো গ্রাম করে দেওয়া হয়েছিল পনেরো 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 সুফলা এনপিকে কেষাটটি আর ম্যাগনেশিয়াম সালফেট টবের গাছে দু গ্রাম জমির গাছে চার গ্রাম এই রকম অনুপাতে দেওয়া হয়েছিল। এই দুটি খাবারেই কিন্তু এখনো পর্যন্ত আমার বাগানে আমি অ্যাপ্লাই করেছি এবং তারপরে প্রত্যেকটি গাছে এই প্রচুর প্রচুর ব্রাঞ্চ এসেছে এবারে খাবার কিন্তু চেঞ্জ হবে ডিসেম্বর মাসের যে পরিচর্যার রুটিন থাকে সেই রুটিনও খুব শীঘ্রই চলে আসবে সেই রকমভাবে গাছকে এবারে পরিচর্যা করা হবে আর তার পাশাপাশি আমাদের এখন একবার একটা খাবার আমরা দেব সেই খাবারটা বলে দিচ্ছি আপনাদেরকে সেই রকমভাবে আপনারা খাবার দেবেন যারা আমার সাথে প্রুনিং করেছেন এবং যারা আমার দেখানো ভিডিওর মতো করে যারা সমস্ত খাবার দাবার দিচ্ছেন তাদের জন্য এই স্পেশাল টিপস থাকলো কালকে আপনারা একটা খাবার দিন বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে নিয়ে টবের গাছে পাঁচশো এম করে জল এক লিটার জলটা টবের গাছে দুটো গাছে দেবেন আর জমির গাছে এক লিটার জল একটা গাছেই দেবেন ঠিক আছে এটা হচ্ছে একটা খাবার এই খাবারটা দিলে রুট অনেক বেশি স্ট্রং হবে আমাদের গোলাপ গাছের রুট যত স্ট্রং হবে ততই এই ব্রাঞ্চ আরও দ্রুত বাড়বে এবং তার পাশাপাশি নিচ থেকে গাছ কিন্তু ব্যাসাল মারবে ঠিক আছে খুব ভালো ওয়েদার প্রুনিং করার পর থেকে কোনো মেঘলা ওয়েদার নেই এক কথায় বলতে গেলে এবছর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গোলাপ হবে প্রথম দিনে বারো একষট্টি শূন্য দিলেন একদিন ছেড়ে দিলেন তার পরের দিনে আরেকটি খাবার আমি আপনাদেরকে দিতে বলবো গাছগুলোর হেলথ যেটা হয়েছে সেই হেলথ যাতে একই থাকে কোনোভাবেই যাতে কোনো ডিস্টার্ব গাছের না হয় অন্তত খাবার খাওয়া এই গাছ যদি একটু খাবার না পায় সেক্ষেত্রে কিন্তু যে গ্লেজটা এখন গাছে আপনারা দেখছেন সেই গ্লেজটা কিন্তু ও থাকবে না তার জন্য ওকে প্রতিনিয়ত যে খাবারগুলো বলা হচ্ছে সেই খাবারগুলো দিয়ে যেতেই হবে এটাই হচ্ছে গোলাপ গাছের একটা নেচার প্রচুর খেতে পছন্দ করে ঠিক আছে মাসে একবার পনেরো দিন পরে পরে একবার দশ দিন পরে পরে একবার এই রকম কিন্তু গোলাপের খাবার নয় এ এত খেতে পারে মানে বিশ্বাস করা যাবে না যদি আপনারা গোলাপ করছেন তাহলেই বুঝতে পারবেন আরেকটা কথা কি যে গোলাপ গাছে একই রকম খাবার বারবার দিলে কিন্তু হবে না ও নেবেই না ঠিক আছে আপনি দিতে থাকুন মাটি আস্তে আস্তে খারাপ হবে অন্য আর কিছু হবে না ও কিন্তু খাবার নিতেই চাইবে না আর ওকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দেওয়া হয় তাহলে দেখবেন যে ওর পাতার গ্লেজ ঠিক আছে এখন এই যে গাছগুলো দেখছেন দুটো খাবার অলরেডি পড়ে গেছে পনেরো 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 আর ম্যাগনেসিয়াম সালফেট এবারে কিন্তু দেখুন খাবার চেঞ্জ হয়ে যাচ্ছে এই চেঞ্জটা হচ্ছে গোলাপ গাছের জন্য দরকার ঠিক আছে চেঞ্জ করতে হবে তো প্রথমবারে আমরা খাবার দিলাম তারপরে বারো শূন্য দিলাম তারপরে আমরা দিচ্ছি ব্যালেন্স এনপিকে যার কাছে যেটা আছে উনিশ 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 বা কুড়ি 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 স্প্রে করে দেবেন এই ফার্স্ট টাইম কাটিং করার পরে প্রায় তম দিনে গিয়ে আমরা কিন্তু খাবার স্প্রে করছি তার আগে কিন্তু আমরা গাছে খাবার স্প্রে করিনি তো খাবার উনিশ 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 বা কুড়ি 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 যেটাই হোক এক গ্রাম অনলি এক গ্রাম এক লিটার জলে নিয়ে আপনি স্প্রে করে দেবেন তার সাথে এক গ্রাম দিয়ে দেবেন ম্যাগনেসিয়াম সালফেট পাতার মধ্যে যে গ্লেজটা এখন এসেছে না আরও বেড়ে যাবে ঠিক আছে পাতাগুলোর মধ্যে গ্লেজটা দেখায় দেখুন এই যে গ্লেজ এই গ্লেজটা আরও বেড়ে যাবে প্রত্যেকটা গাছের পাতার গ্লেজ ঠিক এই রকম দেখুন সুন্দর একটা পাতা কোনো ব্ল্যাক স্পট নেই কোনো মানে কিচ্ছু নেই একদম সুন্দর ঝকঝকে পাতা এই ঝকঝকে পাতাটা আরও ঝকঝকে হয়ে উঠবে যখনই ওই খাবারটা মানে ব্যালেন্স অ্যান্ড পিক আর ম্যাগনেশিয়াম সালফেটটা গাছ পেয়ে যাবে দারুণ রেজাল্ট হবে তো ওটা আপনাকে দিতে হবে এক গ্রাম করে করে ঠিক আছে স্প্রে করবেন তারপরে আর কোনো খাবার দেওয়ার কিছু নেই তারপরে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সেখানে ডিসেম্বর মাসকে পুরো কাভার করে দেব একটা ভিডিওতেই কি কি করতে হবে কোন কোন দিন একদম দিন ধরে ধরে মিনিয়েচার মিনিয়েচারকে কি কাটিং করেছি দেখতেই পাচ্ছেন একদম হার্ড পুলিং করেছিলাম মিনিয়েচার দেখুন সুন্দর গ্লেজ নিয়েছে একদম সুন্দর তো এই সুন্দর গ্লেজটা আরও বাড়বে এই যে পরিচর্যাটা বলা হলো এই পরিচর্যাটা করে দিলেই আবার কিন্তু এর গ্লেজটা বেড়ে যাবে প্রত্যেকটা গাছের চেহারা দেখুন মানে অসম্ভব সুন্দর গাছ হয়েছে এবছর পুনিং করার পরে ফার্স্ট এত ভালো রেজাল্ট পেয়েছি এবং সেটা সম্ভব হয়েছে ওয়েদারের জন্য ঠিক আছে কীটনাশক হিসাবে এখন যেরকম চলছিল ইমিরা ক্লোরোপিড সতেরো দশমিক আট এস এল একটা কীটনাশকেই বারবার আপনি রানিং করতে থাকুন কোনো অসুবিধা নেই তার সাথে সুপার সোনাটা আপনারা মিশিয়ে দেবেন দু এম এল এমিডাকোপিডটা এক এম এল সুপাসনাটা দু এম এল ফাঙ্গিসাইড কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই জাস্ট কন্টাক্ট ফাঙ্গিসাইড এম ফর্টি ফাইভ ইন্ডোফিল এম ফর্টি ফাইভ চালাতে থাকুন তিনশো ষাট টাকা কিলো কম দামের মধ্যে দারুণ কাজ করছে কোনো প্রবলেম কিছু নেই আমার বাগানে যখন প্রবলেম হয় সবার বাগানেই প্রবলেম হয় ঠিক আছে মানে ওয়েদারের উপর তো এটা ডিপেন্ড করে তো মোটামুটি এবছর দেখছি যে কোনো রকম কোনো প্রবলেম নেই রুট ট্রিটমেন্ট প্রত্যেক সপ্তাহে একবার করে করতে থাকুন গাছ একদম ফাটাফাটি থাকবে কোনো প্রবলেম কিছু হবে না যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা আপনারা ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখুন তারপরে কমেন্ট করুন ঠিক আছে বেশিরভাগ কথাই বলা হয়ে যায় ভিডিওর মধ্যে যদি কিছু বাকি থাকে সেটা অবশ্যই জানবেন কোনো অসুবিধা নেই কিন্তু যেটা বলা হয়েছে সেটা প্লিজ কেউ কমেন্ট করবেন না ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই